অ্যাসলেটিক এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের দ্বিতীয় পার্ট নিয়ে এসেছি এক কথায় প্রকাশের দ্বিতীয় পার্ট এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এখান থেকে পিএসসি ক্লার্কশিপের তিন বা চার নাম্বার কিন্তু এসে থাকে তাহলে এর আগে আমি কুড়ি পর্যন্ত করিয়ে দিয়েছিলাম আজকে একুশ থেকে শুরু করছি ইম্পর্টেন্ট বাছাই করা কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে প্রথমে চলে আসবো আমাদের ফ্যাটালিস্ট একুশ নাম্বারে দেখো ফেটালিস্ট ফেটালিস্ট কথাটার অর্থ ওয়ান হু বিলিভস ইন ফেড ফেটালিস্ট ফেট থেকে এসে ফেট মানে হচ্ছে ভাগ্য তো ওয়ান ফ্যাটালিস্ট কি হয়ে যাবে ওয়ান হু বিলিভস ইন ফেট যিনি ভাগ্যে বিশ্বাস করেন তিনি হয়ে গেলেন ফ্যাটালিস্ট একুশ নাম্বার আমাদের হয়ে গেল দু বাইশ নাম্বার বাইশ নাম্বার আসছে ফিউজিটিভ 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 কথাটির অর্থ হলো ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস জাস্টিস মানে আইন যিনি হচ্ছে যখন কোনো সমস্যা হবে বা আইনের আওতায় পড়বেন সেই আইনকে ফাঁকি দিয়ে যিনি চলে যাবেন তিনি হয়ে যাবেন ফিউজিটিভ ব্যক্তি যিনি ফিউজিটিভ ব্যক্তি তিনি যিনি হচ্ছেন আইনকে ভঙ্গ করে বা আইনের চোখে আড়াল হয়ে তিনি পালিয়ে যাবেন তিনি হয়ে যাবেন ফিউজিটিভ বাইশ নাম্বার আমাদের হয়ে গেল এবার চলে আসো তেইশ নাম্বার তেইশ নাম্বারে লেখা আছে মান্ট এটা একটা ইম্পর্টেন্ট ওয়া এ লাভার অফ গুড ফুড যিনি খেতে ভালোবাসেন তিনি হলেন মান্ট পরবর্তীতে চব্বিশ নাম্বারে আমরা দেখব কিন্তু এই ধরনেরই একটা ওয়ার্ড আছে গুরমেট কি আছে গুরমেট এই দুটো গোলালে চলবে না গুরমান্ট যিনি খেতে ভালোবাসেন আর গুরমেট হচ্ছে এ কনিশিয়র অফ ফুড কনিশিওর অফ ফুড চব্বিশ নাম্বার গুরমেট হচ্ছে এ কনিসিওর অফ ফুড কনিসিওর মানে পড়িয়েছিলাম এ ক্রিটিক্যাল জাজ অফ আর্ট অ্যান্ড ক্রাফ্ট পড়িয়েছিলাম এর আগের ভিডিওতে দেখে নেবে তোমরা মানে একজন বিচারক শিল্পকলার বিচারক তো যিনি বিচারক খাবারের বিচারক যিনি হবেন তিনি হয়ে যাবেন আমাদের গুরমেট হলো তাহলে তেইশ আর চব্বিশ নাম্বার দুটো আমরা একটু আলাদাভাবে পড়ব চলো তারপর দেখি পঁচিশ নাম্বার পঁচিশ নাম্বার আসছে হেরেটিক পঁচিশ নাম্বার আসছে হেরেটিক ওয়ান হু অ্যাক্ট এগেনস্ট রিলিজিয়ন যিনি হচ্ছে ধর্মের বিরুদ্ধে কথা বলেন বা ধর্মের বিরুদ্ধে কোনো অ্যাক্ট করেন তিনি হয়ে যাচ্ছেন হেরেটিক ব্যক্তি বা ওয়ান হু অ্যাক্ট এগেনস্ট রিলিজিয়ন বা ধর্মের বিরুদ্ধে যিনি কাজ করেন বা ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এই ধরনের ব্যক্তিকে বলা হবে হচ্ছে হেরেটিক ব্যক্তি ছাব্বিশ নাম্বার ছাব্বিশ নাম্বার আছে অনারেরি অনারেরি কথাটির অর্থ হচ্ছে ওয়ান হু হোল্ড এ পোস্ট উইথআউট এনি স্যালারি মানে এইভাবে মনে রাখবো যে একজন ব্যক্তি আছেন বা কোনো পোস্টে তিনি আছেন তার জন্য তিনি কোনো পয়সা পান না বা পয়সা নেন নেন না তাহলে তিনি হয়ে যাবেন অনারারি তো মনে রাখার জন্য আমরা অনাহারি কথাটা মনে রাখবো অনাহারি কে অনাহারি হচ্ছে সেই ব্যক্তি যে খেতে পান যিনি খেতে পান না তো খেতে পান না মানে কি পয়সা পান না তো এখানে অনারি হয়ে যাচ্ছে যিনি পোস্টে আছেন কিন্তু তার জন্য কোনো পয়সা তিনি নেন না বা পান না চলো খুবই ইম্পর্ট্যান্ট একটা হাইপোকন্ড্রিয়াক হাইপোকনড্রিয়াক কথাটির অর্থ হচ্ছে ওয়ান হু ইজ ওভার অ্যানসিয়াস অ্যাবাউট হি সেলফ যিনি তার শরীর নিয়ে খুবই উদ্বিগ্ন এনসিএক প্রচন্ড উদ্বিগ্ন একটু জ্বর হয়ে গেছে জ্বর হয়ে যাওয়াতেই মাথা খারাপ হয়ে গেছে এই জ্বর হলো কত হলো সবসময় গায়ে হাত দিয়ে টেম্পারেচার মাপছে বা একটু দেখছে বা যে কোনো কিছু হলো চর একটু স্কিনে ঘা হলো ঘাটা বারবার লক্ষ্য করছে তো যিনি উদ্বিগ্ন প্রচণ্ডভাবে উদ্বিগ্ন শরীর নিয়ে তিনি হয়ে যাবেন হাইপোকন্ড্রিয়াক এবার চলে আসো আঠাশ নাম্বার আঠাশ নাম্বারটা ইম্পর্টেন্ট খুবই 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 ইম্পর্টেন্ট আইকনো ক্লাস্ট কোনো ক্লাস্ট ওয়ান হু ইজ ব্রেকার অফ ইমেজেস অ্যান্ড ট্রেডিশন দেখো এখানে দুটো কথা আছে ইমেজেস অ্যান্ড ট্রেডিশান এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করতে হবে আমি এক জায়গায় পেলাম যে এখানে দেখাচ্ছে যে যিনি মূর্তি ভঙ্গ করেন কথাটা কিন্তু মূর্তি ভঙ্গকারী নয় এখানে মানেটা দাঁড়াচ্ছে যিনি হচ্ছেন ইমেজকে ভাঙেন এবং ট্রেডিশনকে ভাঙেন প্রথাকে ভাঙেন উদাহরণস্বরূপ তোম নিতে পারো যে সতীদাহ প্রথা এতদিন চলে আসছিল তাহলে এটা একটা ট্রেডিশন ছিল তো তাই তো তো সতীদাহ প্রথা বন্ধ করলেন কে কে রাজা রামমোহন রায় তো রাজা রামমোহন রায় হলেন একজন আইকোনো ক্লাস বা বিধবা বিবাহ চালু ছিল না বিধবা বিবাহ চালু ছিল না বিধবা বিবাহটা চালু করলেন কে বিধবা বিবাহটা চালু করলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় হয়ে গেলেন একজন আইকোনো ক্লাস্ট উনত্রিশ নাম্বারে এবার চলে আসো উনত্রিশ নাম্বারে উনত্রিশ নাম্বারে লেখা আছে ইমপ্রেগনেবল দ্যাট ক্যান নট বি এন্টার্ড বাই ফোর্স মানে যেটা যেখানে জোরপূর্বক ঢোকা যাবে না বা ঢোকা সম্ভব নয় সেটা হয়ে যাচ্ছে আমাদের ইমপ্রেগনেবল তো এটার অ্যান্টোনিমস হবে প্রেগনেবল যেটা যেখানে জোরপূর্বক ঢোকা যাবে সেটা প্রেগনেবল তাহলে ইনপ্রেগনেবল মানে কি যেখানে জোরপূর্বক প্রবেশ করা যাবে না তারপর চলে আসো তিরিশ নাম্বার তারপর চলে আসো তিরিশ নাম্বার তিরিশ নাম্বারে লেখা আছে ইম্পোস্টার ইমপোস্টার কথাটার অর্থ হচ্ছে ওয়ান হু প্রিটেন্স সামবডি প্রিটেন্স টু বি সামবডি এলস মানে যে যেটা নয় সেটা যখন করার ভান করবে সেটা হয়ে যাবে আমাদের ইমপোস্টার মনে করো একজন ভালো মানুষ নেই নয় অভিনয় করে দেখাচ্ছে যে আমি খুব ভালো মানুষ ভালো মানুষ তো এটা হচ্ছে ইম্পোস্টার আক্ষরিক অর্থে যদি এটা বলি তোমরা মনে রাখতে পারো প্রতারক হিসাবে ইম্পোস্টার মানে প্রতারকও হয় কিন্তু তারপর চলে আসো একত্রিশ নাম্বার একত্রিশ নাম্বার হচ্ছে ইটি নেরান। ইটি নেরান কথাটির অর্থ হলো ওয়ান হু জার্নিস ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস যিনি এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন তিনি হয়ে যাচ্ছেন ইটি ন্যারান এক কথায় যা যাযাবর ইনারান মানে যা যাযাবর সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে যে নমেরিকটা অনেক সময় পরীক্ষায় আমাদের দিয়ে দেয় কি ইটিনারান কী দেয় নমেরিকটা দিয়ে দেয় যিনি এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন তিনি হয়ে যাচ্ছেন ইটিনারান বা নমেরিক পার্সন আরেকটা কথা সংযোজন করব এখানে যে যিনি পায়ে হেঁটে যাত্রা করবেন এক জায়গা থেকে অন্য জায়গায় পায়ে হেঁটে যাবেন তিনি হয়ে যাচ্ছেন আমাদের পেডাস্ট্রিয়ান পেটাস্ট্রিয়ান মানে পায়ে হেঁটে পথচারী তিনি পেটাস্ট্রিয়ান মনে রাখার জন্য তোমরা মনে রাখতে পারো যে হিউএন এনারা কিন্তু পেটাস্ট্রিয়ান ছিলেন পায়ে হেঁটে তারা এসেছিলেন পেটাস্ট্রিয়ান মানে পায়ে হেঁটে তিনি যাত্রা করবেন হলো ইনভিনসিবল বত্রিশ নাম্বার আসবে ইনভিনসিবল ইনভিনসিবল কথাটির অর্থ হচ্ছে ওয়ান হু ওয়ান টু স্ট্রং টু বি ডিফিটেড ডিফিটেড মানে কি পরাজয় যাকে সহজে পরাজয় পরাজিত করা যাবে না বা হারানো যাবে না তিনি হয়ে যাবেন ইনভিনসিবল আমরা যখন ক্রিকেট খেলা দেখি ক্রিকেট খেলার সময় অনেক সময় বিরাট কোহলির পাশে ইনভিনসিবল কথাটা লেখা থাকে বা স্যার ডন ব্র্যাডম্যানের পাশে ইনভিনসিবল কথাটা লেখা থাকে তার মানে এনাদের সহজে বলে পরাজিত করা যায় না এরকম মনে করেন কম ভাষ্যকাররা তো ইনভিনসিবল মানে যাকে সহজে পরাজয় পরাজিত করা যাচ্ছে না মার্সিনারি বত্রিশ নাম্বার চলে আসো মার্সিনারি মার্সিনারি কথাটার অর্থ হচ্ছে ওয়ান হু ডাস সামথিং ফর দ্য সেক অফ মানি পয়সার জন্য যখন কেউ কোনো কাজ করবেন তখন সেটা হয়ে যাবে মার্সিনারি এখানে কিন্তু এটা ব্যা ব্যাড সেন্সে ব্যবহার হয়েছে খারাপ অর্থে ব্যবহার হয়েছে পয়সার জন্য কেউ যদি খারাপ কাজ করে থাকেন তাহলে সেটা মার্সিনারি হবে গুড ভালো কাজ যদি করে পয়সার জন্য সেটা কিন্তু মার্সিনারি হবে না চলো তেত্রিশ নাম্বার তেত্রিশ নাম্বার হচ্ছে নেমশেখ নেমশেখ হচ্ছে এ পার্সন হ্যাভিং দ্য সেম নেম অ্যাস অ্যানাদার তো কথাটা হচ্ছে আমার নাম জিশান আরও অন্য কারো নাম যদি জিশান হয়ে যায় তাহলে সেটা আমরা দুজন হয়ে গেলাম নেমশেখ মানে একই রকমের নাম গ্রামের ভাষায় আমরা এটাকে মিতা বলে থাকি আরেকটা জিনিস ইন্ডিকেট করতে চাইবো দি নেমশেখ বলে একটা বই আছে বইটার লেখক হচ্ছে লেখক হচ্ছেন ঝুম্পা লাহিড়ি খুবই ইম্পর্টেন্ট তো দি নেম শেখ হচ্ছে ঝুম্পা লাহিড়ির লেখা একটা বই আর এখানে দেখ দেখো সেম সেম বলতে এই সেম না সেম এস এইচ এমই সেম মানে হচ্ছে লজ্জা বাংলায় যদি লজ্জা বলে বইটা আসে সেটা হচ্ছে তোমাদের তসলিমা নাসরিনের লেখা আর দি সেম যে বইটা ওটা হচ্ছে সলমান রুজদির লেখা একটা বই এই দুটো একটু ইনফরমেশন মনে হলো যে দেওয়ার মতো তাই আমি দিলাম আর কি নোভিস 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 মানে কথাটার অর্থ কী ওয়ান হু ইজ ইনএক্সপিরিয়েন্স ইন এনিথিং ভালো করে বোঝো আমরা ছোটোবেলা পড়েছি নোভিশ নোভিশ মানে হচ্ছে শিক্ষা নোভিশ যিনি নতুন কাজ শিখছেন তো যিনি নতুন কাজ শিখবেন তিনি কি হয়ে যাবেন যিনি নতুন কাজ শিখবেন তিনি নিশ্চয়ই ইনএক্সপিরিয়েন্স হবেন তাহলে নোভিস মানে যিনি কাজে দক্ষ নয় নোভিশ মানে শিক্ষা নোভিস বা নতুন কাজ শিখছেন এর আরেকটা সিনোনিমস আছে তার নাম হচ্ছে টায়রো টায়রো মানে হচ্ছে ইন ইন এক্সপিরিয়েন্স পারসন বা নতুন কাজ শিখছে হয়ে গেল নোভিস এবার ফিলো জিনিস ফিল মানে বারবার বলছি ফিল মানে কী বলেছি ফিল মানে হচ্ছে লাভ ইংরেজিতে ফিল মানে লাভ তো ফিলো জিনিস হচ্ছে ওয়ান হু ওয়ার্ক্স ফর দ্য ওয়েলফেয়ার অফ ওমেন মেয়েদের ভালোর জন্য যিনি কাজ করবেন তিনি হয়ে যাচ্ছেন ফিলো যদি মিশো জিনিস থাকে তাহলে কি হবে তিনি মেয়েদের ভালোর জন্য কাজ করবেন না মেয়েদের ক্ষতি চাইবেন এরকম হতে পারে তাহলে মিশো জিনিস হয়ে যাচ্ছেন আমাদের ওয়ান না ফিলো জিনিস হয়ে যাচ্ছেন আমাদের ওয়ান হু ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার অফ ওমেন মানে মেয়েদের ভালোর জন্য যিনি কাজ করছেন চলে আসো আমাদের ছত্রিশ নাম্বার পলিগ্লট পলিগ্লট ইম্পর্টেন্ট কিন্তু পলি মানে কি পলি মানে বহু এখানে পলিগ্লট ওয়ান হু স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজেস যিনি বহুভাষী অনেক রকম ভাষায় কথা বলতে পারেন আমরা ক্ষেত্রে দেখেছি হয়তো রাজনৈতিক বিশেষজ্ঞ শশী থারুরকে দেখেছি তিনি একজন পলিগ্লট ব্যক্তি বা লিঙ্গুইস্টিক ব্যক্তি লিঙ্গুইস্টিকও কিন্তু থাকতে পারে লিঙ্গুইস্টিকও থাকতে পারে পলি মানে বহু পলিগ্লট তাহলে কি হয়ে যাবে বহু ভাষী যিনি বহু ভাষায় কথা বলতে পারেন তিনি হয়ে গেলেন পলিগ্লট ওয়ান উ স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজেস তারপর চলে আসো সাঁত্রিশ নাম্বার পেসিফিস্ট পেসিফিস্ট কথাটা এসছে পিস থেকে পিস মানে কি শান্তি পেসিফিস্ট মানে কি হবে তাহলে পেসিফিস্ট মানে হয়ে যাবে যিনি শান্তি পছন্দ করেন কিন্তু যুদ্ধ ঘৃণা করেন কিন্তু যুদ্ধ ঘৃণা করেন না যুদ্ধ ঘৃণা করেন তাহলে তিনি হয়ে যাবেন হেডস ওয়ার কি করছেন যুদ্ধ ঘৃণা করছেন এবং ভালোবাসছেন কি পিস তাহলে পেসি বুঝতে বুঝতেই পারছি পিস থেকে এসে তারপর চলে আসো ইম্পর্টেন্ট একটি পস্তুমাস পোস্তু মাস কথাটার অর্থ হচ্ছে এ চাইল্ড বর্ন আফটার দ্য ডেথ অফ হিস ফাদার একজন চাইল্ড জন্মগ্রহণ করেছেন একজন শিশু জন্মগ্রহণ করেছে কার বাবার মৃত্যুর পর দেখো এটা শুধু বাবার মৃত্যুর পর কোনো শিশু জন্মগ্রহণ করেছে এরকম ব্যাপারটা নয় কিন্তু যদি কেউ কোনো সাহিত্যিক বা কোনো লেখকের লেখা পাবলিশ হয় তার মৃত্যুর পর তিনি কিন্তু অ্যাওয়ার্ড পেলেন এটা হচ্ছে পস্তু বা কারো একটা লেখা পাবলিশ হলো মৃত্যুর পর তিনি লেখাটা পাবলিশ হলো পোস্তু মাসলি পুরস্কার পেলেন পোস্তু মাসলি তাহলে পোস্তু মাস মানে মৃত্যুর পর যদি কারো বাবা মৃত্যু কারো জন্মে কোনো শিশু জন্মের আগে যদি কারো বাবা মারা যায় বা কোনো লেখকের লেখা প্রকাশিত হয় মৃত্যুর পর তাহলে সেটা পোস্তু মাসলির এই ঘটনাটা ঘটে বলো ফিলাটেলিস্ট ফিল মানে আবার বললাম লাভ তো যিনি কি করেন এনে স্ট্যাম্পস কালেক্ট করতে ভালোবাসেন কি করতে স্ট্যাম্পস কালেক্ট করতে ভালোবাসেন তিনি হয়ে যাবেন হচ্ছে ফিলাটেলিস্ট চলো চল্লিশ নাম্বার স্যাডিস্ট স্যাড স্যাড থেকে কথাটা এসছে স্যাড মানে কি দুঃখ স্যাডিস্ট মানে যিনি দুঃখ দেন শুধুমাত্র তিনি দুঃখ দেন এরকম ব্যাপারটি নয় দুঃখ দেওয়ার পর তিনি আনন্দ পাবেন এরকম ব্যক্তি যদি হয় তাহলে সেটা হয়ে যাবে স্যাডিস্ট কি বলছে ওয়ে পারসন হু ফিলস ফ্লিজার বাই হান, হার্টিং আদার্স কি করবেন ফিলস প্লিজার করবে প্লিজার পাবে আঘাত দিবে এবং আঘাত দেওয়ার পর কি হবে তিনি আবার আনন্দ পাবে তাহলে তিনি হয়ে যান সেটিস্ট এখানে দুটো ওয়ার্ড আছে পরপর দেখো বুলিস্ট সম নিলো কোয়েস্ট এই দুটো ওয়ার্ডকে পড়তে হবে এবং পরীক্ষার খাতায় এটা গোলমাল করলে চলবে না কোনটা সম নেম বুলিস্ট কোনটা সম কোয়েস্ট আমি বোঝানোর জন্য তোমাদের বলে দিচ্ছি দেখো সম নেম বুলিস্ট বুল মানে কি বুল মানে সার সার হেঁটে বেড়াচ্ছে তো মনে রাখার জন্য এটা বললাম সম নেম বুলিস্ট তাহলে কী হয়ে যাবে রাত্রেবেলা ঘুমের মধ্যে যিনি হাঁটবেন তিনি হয়ে যাচ্ছেন সম নেম বুলিস্ট ইংলিশের হোক বা বা ম্যাকবেদ যদি কেউ পড়ে থাকো তাহলে তোমরা জানতে পারবে যে লেডি ম্যাকবেদের এই রোগটা হয়েছিল জ ডান হত্যা করার পর তাহলে তিনি কী রোগ বুঝলেন সম বুলিজম রোগে ভুগছিলেন সম নেম্বুলিস্ট হচ্ছে ওয়াক ইন স্লিপ বুল মানে বুল হেঁটে বেড়াচ্ছে সম কোয়েস্ট কী আছে সম নিলো কোয়েস্ট দেখো আমি এখানে এটা বলে একটু মনে রাখার জন্য এইভাবে ভেবেছি কোয়াইট কোয়েস্ট কথা এসেছে কোয়াইট থেকে তো কোয়াইট থেকে যদি কথাটা আসে কোয়াইট মানে কি চুপ থাকা কোয়েস্ট মানে যিনি চুপ থাকতে পারবেন না মানে ঘুমের মধ্যে যিনি কথা বলবেন তিনি হয়ে যাচ্ছেন আমাদের কি একজন নিল কোয়েস্ট তো এই দুটো ওয়ার্ডকে একদম রিমেম্বার করে নাও আর বাদ বাকি যা আছে ভালো মতো একদম রিমেম্বার করে নাও আমি বিয়াল্লিশটা অবধি করালাম আজকে বাইশটা করিয়েছি তো পরবর্তী ক্লাসে পার্ট থ্রি আবার নিয়ে আসবো সামনে পিএসসি ক্লাস পরীক্ষা আসছে আর অ্যাস্ট্রেটিক এডুকেশনের সাথে যুক্ত থাকো চ্যানেলটাকে সাপোর্ট করে চলো ধন্যবাদ পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে